9 মে থেকে আজ 14 মে অবধি আমরা 1200 জন গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। ডিভাইন ডেস্টিনেশন কলকাতার বেহালা মহেশতলার একটি সমাজসেবী সংগঠন হলো, তারা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কাজ করে চলেছে। কখনো মৌসুমি দ্বীপে ঝড়ে বিধ্বস্ত মানুষদের ত্রাণ পৌঁছে দিচ্ছে, তো কখনো সুন্দরবন অঞ্চলে নতুন বস্ত্র দান করছে, আবার কখনো হাসনাবাদ বা বাঁকুড়ার মতো প্রত্যন্ত অঞ্চলে তারা শীত বস্ত্র দান করছে। এইভাবে তারা গত 20 বছর ধরে নানা রকম সমাজসেবা করে চলেছে। ডিভাইন ডেস্টিনেশনের ফাউন্ডার সুমিত মাইতির হাত ধরে যখনই মানুষ কখনো বিপদে পড়েছে, তখনই তার পাশে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লকডাউনের মধ্যে যে মানুষের পাশে দাঁড়াবে তা বলাই বাহুল্য। কখনো তারা রান্না করা খাবার পরিবেশন করেছে, তো কখনো খাদ্যদ্রব্য পরিবেশন করেছে। এইভাবে তারা লকডাউনে প্রথম থেকেই সমাজের সেবা করে চলেছে। লকডাউন দীর্ঘায়িত হওয়ার ফলে তিনি বেশ কিছু সংগঠন এবং সমাজের ভাগ্যবান মানুষের কাছে আহ্বান জানান, যে দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্যে। তার ডাকে সাড়া দিয়ে বেশ কিছু সহৃদয় ব্যক্তি এবং সংগঠন তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই সাহায্যের জন্যই গত 9 মে থেকে 14 মে প্রায় 1200 মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছে। চাল, ডাল, তেল, নুন, আটা, ময়দা, বিস্কুট, মুড়ি, সয়াবিন তারা দান করেন। যতদিন লকডাউন চলবে ততদিনই তারা দুস্থ ও গরিব মানুষকে সাহায্য করে চলবে, এহেন দৃঢ় প্রতিজ্ঞা। দীপ্রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। মানুষের জন্য সমাজসেবী সংস্থা ডিভাইন ডেস্টিনেশন কখনো চায় না প্রচার নয়, ভিক্ষা নয়, দান নয়, বিপদের সময় মানুষের কাছে দাঁড়ানো ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। গত 9 মে থেকে আজ 14 মে অবধি আমরা 1200 জন গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। আমাদের সঙ্গে প্রচুর সংস্থা এগিয়ে এসছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং আমাদের মেম্বারদের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে এই 1200 জনকে প্যাকেট সব কিছু তারা করেছে। আগামী লকডাউন, চতুর্থ লকডাউন, আমরা আবার মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলবো, যাতে এই সব মানুষের দিকে আমরা কিছু খাবার সামগ্রী তুলে দিতে পারি।